হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সাথে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটা হলো কীভাবে আমরা একটা ছবিকে তিনশো ইন্টু তিনশো সাইজ করবো এবং একটা সিগনেচারকে কীভাবে তিনশো ইন্টু আশি সাইজ করবো এটা অবশ্যই আমরা ছবিটাকে একশো কিলো বাইটের মধ্যে এবং সিগনেচারটাকে ষাট বাইটের মধ্যে করতে পারি ফটোশপে সেই কাজটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনার স্ক্রিনে দেখতেই পাইলেন এতক্ষণে আমি ছবিটা দেখাইলাম এরপরে দেখতে চান এটা একটা সিগনেচার তো এই সিগনেচারের সাইজ হবে অবশ্যই আমাদের তিনশো ইন্টু আশি পিকজেল কারণ আমরা যারা অনলাইনে বিভিন্ন অ্যাপ্লিকেশন করে থাকি তারা তাদের কিন্তু ওখানে বলে দেওয়া হয় যে ছবির সাইজ অবশ্যই তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং সিগনেচার হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল ছবি সাইজ মাসবি একশো কিলো বাইটের মধ্যে হতে হবে এবং সিগনেচারের সাইজ অবশ্যই ষাট কিলো বাইটের মধ্যে হতে হবে তো এই কাজটা আমরা কীভাবে করবো ফটোশুপে সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমি আপনাদেরকে একটু নিয়ে যাই আমি একটা সার্কুলার আপনাদের সামনে ওপেন করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারব তো দেখেন আমি আপনাদেরকে একটা সার্কুলার দেখাই সর্বপ্রথম তাহলে আমি বিষয়টা ক্লিয়ার হতে পারবো দেখেন এটা একটা ভূমি অফিসের ভূমি মন্ত্রণালয়ের একটা সার্কুলার যে এটা কম্পিউটার অপারেটর নিবে প্রায় চারশো আটান্ন জন তো আমরা যদি নিচে চলে যাই দেখেন অনলাইনে অর্থাৎ আমরা যদি এখন খ নাম্বার অপশনে চলে যাই দেখেন অনলাইনে আবেদন পত্রে প্রার্থী তার রঙিন ছবি দুর্গ তিনশো প্রস্থ তিনশো পিক্সেল ও স্বাক্ষর তিনশো ইন্টু আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাক্ষরে সাইজ ষাট কেবি অর্থাৎ কিলোবাইট ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাক্ষরে সাইজ অবশ্য সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে এর বেশি হলে কিন্তু আপনি আপলোড করতে পারবেন না তো আমরা এই ছবি এবং সিগনেচারের যে সাইজটা কিভাবে করে সেটাই আজকে আমরা আলোচনা করব তো এটা মূলত আমি আপনাদেরকে দেখানো মূল কারণ হলো যে আমরা কেন ছবিটার সাইজ তিনশো ইনটু তিনশো পিকজেল করবো আর স্বাক্ষরের সাইজ কেমনে কেন তিনশো ইন্টু আশি পিক্সেল করব তো দেখতে পাচ্ছেন আমার এখানে ছবিটা আছে এই ছবিটা মূলত পাসপোর্ট সাইজের আছে তো এই ছবিটাকে আমরা কীভাবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল করতে পারবো সেটা নিয়ে এখন আমি দেখাচ্ছি দেখেন আমি ফটোশপ সেভেন ইউজ করি এখানে ওপেন করলাম ওপেন করার পরে আমার যে কাজটা করতে হবে সর্বপ্রথম আমাকে নিয়ে আসতে হবে আগে ছবিটা তো আমরা ফাইলে যাই ফাইলে যাওয়ার পরে আমরা কি করব এটাকে আমি ফাইলে গিয়ে আমরা ছবিটাকে ওপেন করব ওপেন করে আমরা ছবিটাকে এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে যে কাজটা করতে হবে ছবিটা কিন্তু বর্তমানে লক হয়ে আছে দেখেন ছবির যে লেয়ারটা সেটা কিন্তু লক হয়ে আছে এটাকে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে আনলক তো আমরা যদি ডাবল ক্লিক দিই তাহলে কিন্তু অলরেডি একটা উইন্ডো আসবে দেখেন এই যে লেয়ার লেয়ার আসার পরে কিন্তু এখানে যদি আমরা ওকে দিই তাহলে কিন্তু লেয়ারটা কী হয়ে যাবে আনলক হয়ে যাবে আনলক অলরেডি হয়ে গেছে তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে অর্থাৎ ছবির পরিবর্তন ব্যাকগ্রাউন্ড রিমুভ পরিবর্তন করাই আছে তো আমরা এখন চলে যাব সর্বপ্রথম উপরে ওপরে আমরা লিখব তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল আর রেজুলেশন আবারও বলি ছবির রেজুলেশন সময় যেন আপনারা তিনশোর মধ্যে রাখবেন কারণ তিনশোর নিচের রেজুলেশন দিলে ছবির সাইজ বা ছবির কালারটা ভালো হবে না তো আমরা তিনশো ইন্টু তিনশো পিক্সেল দেওয়ার পরে আমরা এখন রেজুলেশন দিচ্ছি রেজুলেশন আমরা অবশ্যই তিনশো দিয়ে দেব দেখেন আমি কিন্তু অলরেডি তিনশো রেজুলেশন দিয়ে দিয়েছি এরপরে আমরা কী করব ক্রোপ করবো দেখেন ক্রোপ করার পরে আমার ছবি কিন্তু অর্ধেক হয়ে গেছে এখন আমরা যে নিচের যে বাটনগুলো আছে লেফট রাইট বাটনগুলোকে ওগুলোকে চেপে ধরে আমরা আমাদের মতো করে ছবিটাকে রিসাইজ করে নেব এখানে আমি টিকমার্ক দিলাম দেখেন অলরেডি কিন্তু আমার ছবি সাইজ হয়ে গেছে তিনশো ইন্টু তিনশো পিক্সেল তো এরপরে আমরা যে কাজটা করতে হবে ছবিটাকে আমাদেরকে সেভ দিতে হবে আমাদের ছবির কাজ কিন্তু অলরেডি শেষ এখন আমরা যে কাজটা করবো ছবিটাকে সেভ দিব তাহলে আমরা চলে যাব ফাইলে ফাইলে গিয়ে সেভ এজ দেব সেভেজ অপশনে ক্লিক দিলে আমরা এখন ডেস্কটপে সেটাকে সেভ দেবো আর ফর্মেট অবশ্যই জেপিজি করে নেব জেপিজি করার পরে আপনি আপনার মতো করে ছবির একটা নাম দিয়ে দিবেন আমি আমার মতো করে একটা ছবির নাম দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনি আপনার ছবিটা মনে রাখার জন্য আপনার সুবিধা মতো করে আপনি নাম দিয়ে দিবেন আমি আমার ছবির নাম দিয়ে দিচ্ছি এস কারণ আমি এখানে সংখ্যা ব্যবহার করব না তো কারণ এখানে আমি আমার নাম দিয়েও সেভ দিতে আছি কারণ এরকম আমার অনেক ফাইল আছে এই কারণে আমি এখন ফাইলের নাম দেবো এস দেখেন আমি কিন্তু ফাইলের নাম এস দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি কিন্তু ডেস্কটপে ধরাই দিচ্ছি তো ওকে আমি এখন ফাইলটাকে সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে এখানে কিন্তু আমাদের মূল কাজ কারণ ছবির রেজুলেশন অর্থাৎ সাইজ এবং সব কিছু এখানে নির্ভর করে কারণ এখানে দেখবেন চারটা সাইজ থাকে লো মিডিয়াম ম্যাক্সিমাম এবং হাই এখন আপনি কোনটা নিতে চান অবশ্যই আমাদেরকে কি করতে হবে মানে মানে হাইয়ের মধ্যে থাকতে হবে তবে অবশ্যই কিন্তু একশো কেবির মধ্যেই থাকতে হবে একশো কেবির উপরে গেলে কিন্তু ছবিটা আপলোড হবে না তো আমি এখানে হাই করে দেওয়ার পরে সে বলরেডি দিয়ে দিলাম এখন আমরা যদি ডেস্কটপে যাই দেখেন অলরেডি কিন্তু আমাদের ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল সাইজের হয়ে গেছে কারণ সামনেটা হচ্ছে আমার এখন আমরা কাজ করবো সিগনেচারের আমাদের কিন্তু ছবির কাজ শেষ এখন আমরা যে কাজটা করবো সিগনেচারে আমরা সিগনেচারটাকে টানে আনে এখানে ফেলাইলাম ফালার পরে আমরা যে কাজটা করবো এটাকে আগে আনলক করে নেব লেয়ারটা যেহেতু আমাদের লক হয়ে আছে দেখেন আমি কিন্তু আনলক করে দিচ্ছি এখানে আমরা ডাবল ক্লিক দিলে কিন্তু এরকম আসবে এরপরে আমরা ওকে দিলাম অলরেডি আনলক হয়ে গেছে তো আমাদের সিগনেচারের সাইজ হলো তিনশো পিকজেল ইন্টু আশি পিক্সেল আর রেজুলেশন সব সময়ের জন্য আমরা কী বলছি যে তিনশোর তিনশোর মধ্যে আমাদেরকে রেজুলেশন রাখতে হবে দেখেন আমি ক্রুভ করলাম ক্রুভ করার পরে আমাদের উপরে টিকমার্কটা দিলে কিন্তু অলরেডি আমাদের সিগনেচারের সাইজ হয়ে যাবে তো বরাবরের মতো আমরা ছবিটাকে যেভাবে সেভ করছি আমরা সিগনেচারটাকেও সেমভাবে সেভ করব সেভেজেকে আমরা কি অবশ্যই ডেস্কটপ ধরাই দিয়ে এখানে জেপিজি ফর্মেট ধরাই দেবো দেওয়ার পরে এইরকম যেহেতু আমার আরও অনেক ছবি আছে সেহেতু আমি কপি করে রাখলাম অলরেডি এখানে দেখেন আমি আবার ওইখানে কি করে দেবো হাই করে দেবো অর্থাৎ এটা কিন্তু ম্যাক্সিমাম করা কখনোই যাবে না কারণ আমার সাইজ বড় হয়ে যাবে তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ এই দেখেন আমাদের কিন্তু এই যে সামনে দুটো হচ্ছে মূল ফাইল এগুলো হলো আমাদের কনভার্ট ফাইল অর্থাৎ এগুলো কিন্তু আমাদের মূল ফাইল এই ছবিটা কিন্তু আমাদের আগের ফাইল অর্থাৎ পাসপোর্ট সাইজ করা আছে এই ছবিটা এখন আমরা দেখবো এই ছবিটার রেজুলেশন এবং সাইজ কত আছে রাইট বাটন চাপে প্রপার্টিজে গিয়ে দেখেন এই ছবিটার সাইজ আছে মূলত তিরানব্বই পয়েন্ট একত্রিশ কেবি আর এখানে দেখেন ডাইমেনশনে আমরা যদি হাইট ওয়েট দেখি তাহলে চারশো তেরো ইন্টু পাঁচশো একত্রিশ এইভাবে এরকম সাইজ আছে আমাদের দরকার হলো তিনশো ইন্টু তিনশো এবং অবশ্যই একশো কেবির নিচে তো আমরা যদি এখন আমাদের কনভার্ট ফাইলে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের ছবি সাইজ আসছে মাত্র একত্রিশ দশমিক ফাইভ কেবি দেখেন কত ছোটো একবারে ছোটো আমরা কিন্তু সর্বোচ্চ একশো কেবি এখানে আপলোড করতে পারব তারপর কিন্তু আমাদের একত্রিশ কেবি চলে আসছে আমরা যদি ডাইমেনশনে যাই দেখেন এখানে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের সাইজ চলে আসছে তার মানে আমাদের ছবির কাজ ওকে এখন আমরা যে কাজটা করবো আমাদের ছবির কাজ যেহেতু হয়ে গেলো আমরা এখন দেখবো সিগনেচার সিগনেচারে যদি আমরা প্রোপার্টি যে যাই রাইট পার্টন চাপে দেখেন এটার সাইজ আছে বিশ কেবি বিশ পয়েন্ট সামথিং সামথিং কেবি আছে এখন যদি আমরা কনভার্ট ফাইলে যাই এখানে যাই যদি প্রপার্টি যে দেখি দেখেন এটা হয়ে গেছে আমাদের ষোলো কেবি দেখেন চার কেবি কিন্তু অলরেডি কমে গেছে এরপরে যদি আমরা ডিটেলসে যাই ডিটেলসে গেলে কিন্তু আমরা অলরেডি বুঝতে পারবো যে আমাদের এই মানে সিগনেচারের সাইজ তো এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে দেখলাম আমরা কিন্তু খুব সহজে আমরা যদি আবারও সার্কুলারে যাই সার্কুলারটাতে গিয়ে আমরা একটু যদি দেখি দেখেন আমাদের যে ছবি সাইজ বলছিল তিনশো ইন্টু তিনশো পিকজেল আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু একশোর নিচে কেবি হয়ে গেছে আমাদের কেবিটা আছে এখানে মূলত একশোর উপরে যেহেতু আমরা দিতে পারবো না আমাদের কেবি হয়ে গেছে কত তিরানব্বই বা একানব্বই সামথিং আর সাইজ সিগনেচারের সাইজ হচ্ছে একত্রিশ কেবি এখানে কিন্তু দেওয়া আছে ষাট কেবি অর্থাৎ ষাট কেবির উপরে নেবে না তো আশা করি আমরা আপনারা বুঝতে পারছেন আমরা কত সহজে এবং ইজিলিভাবে কিন্তু কাজটা করতে পারলাম আপনার বাসায় যদি একটা কম্পিউটার থাকে সাথে যদি আপনি একটা ফটোশপ ফাইল বা ফটোশপ সফটওয়্যার ব্যবহার করেন তাহলে কিন্তু ঘরে বসে আপনি এই কাজটা করতে পারবেন আর আপনি যখন ছবি এবং সিগনেচারের সাইজটা করে নিতে পারেন তখন কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল দিয়ে আপনি কিন্তু খুব সহজে যে কোনো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই কারণ আপনি যদি এটা করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ঘরে বসে যে কোনো মানে যে কোনো সময়ে যে কোনো আপনি আপনার সুবিধা মতো করে সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন কারণ এখন কিন্তু সব সার্কুলারগুলো মূলত অনলাইনেই করা হয়ে থাকে কারণ এখন কিন্তু ম্যানুয়ালি আর ওইরকম হয় না দুই একটা শুধু ব্যতিক্রম তো আপনি যদি এই কাজটা নিজেরাই করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর দোকানে যেতে হবে না দোকানে গেলে আপনাকে ওখানে দুই তিনশো টাকা আপনার কিন্তু অলরেডি নিয়ে নেবে আপনি যদি দোকানে একটা অ্যাপ্লিকেশন করতে যান তাহলে অবশ্যই আপনাকে সব কিছু মিলে আপনার দুই থেকে আড়াইশো টাকা নিয়ে নেবে অথচ আপনি যদি এই সাইজটা বা সিগনেচার এবং ছবি সাইজ করে রাখেন তাহলে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি সহজেই যে কোনো অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আশা করি আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন আমি আবারও বলি আপনাদের যদি কোনো প্রকার রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম